নমস্কার বন্ধু, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো, খুবই ভালো আছি। তবে আমি যখন খুব ছোট ছিলাম, আমার এই পরিবেশটা খুব ভালো লাগতো। এই যে ঠান্ডা বসন্তের ঠান্ডা হাওয়া, অন্ধকার ঘর, পর্দাগুলো এরকমভাবে টাঙানো, এতটা ভালো লাগতো। আমি যখন মা বাড়িতে থাকতাম, বেশি খুব এই সময়টুকু ছুটি থাকে বলে দিদার কাছে ইংরাজি শিখতাম। সেই হিসেবে তখনকার সময় তো ইংরাজি খুব একটা চর্চা খুব একটা ছিল না। তো আমি যে এই জিনিসগুলো দেখতে খুব ভালো, মানে যখন আমার মানে ওদের ঘরটা ছিল মানে গোয়াল ঘর টাইপের, তো বনি দিয়ে আনা গোয়াল ঘরের মধ্যে গরু রয়েছে, ওইখানে দিদা কাজ করতো। আর মানে দিদা টিউশনি করে এসেও কাজ করতো ওই জায়গাটায়। তো আমার এইরকম অন্ধকার ঘরের মধ্যে বেশ পর্দাটা উঠবে, বেশ সাদা পর্দা উঠবে, খুব ভালো লাগে। তোমাদের সাথে সেদিনকেই মানে তারপর একটু রাত্রির করে সবাই আসতো, বিজনেস সবাই বিজনেস ছিল, করে এসে এরকম ভাজাভুজি খাবার দাবার রাত্রি 12টা 1টার সময় খাওয়া দাওয়া করতো। তো আমারও খুব আজকে খুব ইচ্ছা হলো, হঠাৎই আজকের দিনটা মনে পড়ে গেল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো, আজ আসছি অন্য ভিডিও নিয়ে আবার আসবো। তবে এই মোনাক্কাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর খেতে তো আমার ছেলে বললো খুবই ভালো হয়েছে, তা আমি তো এইসব আমার ছেলের জন্যই করি, আমি আর কতখানি খাই। ধরুন চা দিয়ে একবার বা চা খাইয়ে না গ্রিন টি দিয়ে আর খাওয়া যায়, তখন বিস্বাদ লাগে। যাই হোক, এটা খুব শুনতে বা দেখতে খুব ভালো হয়েছে, আসছি, টাটা। ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও।